হ্যালো বন্ধুরা তোমার সকলকে ডাব্লিউই প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস কম্পাইলেশন ক্লাস নাইন যে জীবন বিজ্ঞানের যে অক্টোবর মাসের জন্য পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্রটি দিয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ভিডিওটি বন্ধুদের সাথে বেশি দিন শেয়ার করতে ভুলবে না চলো আজকে ভিডিও শুরু করা যাক একে কি বলছে দেখো বলছে ওয়ান পয়েন্ট ওয়ান যে পরের প্রাণীর মধ্যে বলছে ক্লো বলছে ক্লো ক্লোব্লাস্ট কোষ দেখা যায় তা শনাক্ত করো সঠিক উত্তর হবে অপশান গ টিনোফেরা নেক্সট ওয়ান পয়েন্ট টু বলছে নিচের বক্তব্যগুলির মধ্যে বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বক্তব্যটি চিহ্নিত করো সঠিক উত্তর হবে অপশান ঘ ব্যক্তিজীবী প্রধান উদ্ভিদ দেহটি বছর ধর নেক্সট দেখো ওয়ান পয়েন্ট থ্রি বলছে যে জোরটি সঠিক নয় সেটি নির্বাচন করো সঠিক উত্তর হবে অপশান গ নেক্সট দেখো ওয়ান পয়েন্ট ফোর কী বলছে যে জোয়ারটি সঠিক নয় সেটি নির্বাচন করো এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ নেক্সট দেখো ওয়ান পয়েন্ট ফাইভ কী বলছে সঠিক বক্তব্যটি নিরূপণ করো এখানে সঠিক উত্তর হবে অপশান গ এবং ওয়ান পয়েন্ট সিক্স কোশ্চেনটা কী বলছে বলছে প্রজাপতির অঙ্গটি চিহ্নিত করো সঠিক উত্তর হবে অপশান খ ম্যালপেজিয়াম নালিকা নেক্সট দেখো ওয়ান পয়েন্ট সেভেন বলছে বাস্তুমোচন সংক্রান্ত যে সংক্রান্ত সঠিক বক্তব্যটি নিরূপণ করো সঠিক উত্তর হবে অপশান খ বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাস্তুমোচন হার বৃদ্ধি পায় নেক্সট দেখো ওয়ান পয়েন্ট এইট নিচের যে জোয়াটি সঠিক তা স্থির করো সঠিক উত্তর হবে অপশান গ রসের উৎস্রোত জাইলেম জাইলেম কনা নেক্সট ওয়ান পয়েন্ট নাইন নিচের যে বিশেষ সংযোগী কলা রিজার্ভ পেস নামে পরিচিত সেটিও সমাপ্ত করো সঠিক উত্তর হবে অপশান ক এস এ নোড নেক্সট দেখো দুই সেগুলো কী বলছে নিচের বাক্যগুলি পূরণ উপযুক্ত শব্দ বসাও টু পয়েন্ট ওয়ান বলছে সূর্যালোকের ড্যাশ কণা শোষণ করে কফি সচিন সক্রিয় হয় সঠিক হতে হবে ফোটন কণা নেক্সট টু পয়েন্ট টু এ গ্রুপের ব্যক্তি রক্তে ড্যাশ হচ্ছে অ্যাপলুট অ্যাপ্লোটিন থাকে এটি হবে অ্যান্টি বি বা বি অ্যান্টি বলছে অ্যাক্লোডিন নেক্সট দেখো টু পয়েন্ট থ্রি বলছে পেঁপে গাছের তুরক্ষিতে ড্যাশ নামক উৎসেচক থাকে যা প্রোটিন পরিবহাকে সাহায্য করে এটি হয় প্যাপাইন নেক্সট দেখো তিনি দেখো সেটা কী বলছে নিচের বক নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো থ্রি পয়েন্ট ওয়ান বলছে নানা জৈব জৈব মিশ্রিত সমুদ্রের গরম জলকে বিজ্ঞানী সেডনি ফ্লাক্স হট ডাইলুট স্যুপ নামে ও বলছে অভিহিত করেন এটি হবে মিথ্যা নেক্সট দেখো থ্রি পয়েন্ট টু বলছে প্রতিষ্ঠা জাতীয় জীবদের কোন বলছে কোনো কোষ প্রকৃতি হয় এটি হবে মিথ্যা নেক্সট দেখো থ্রি পয়েন্ট থ্রি বলছি ইলেকট্রনযুক্ত বলছি নাইট্রোজেন নাইট্রোজেন যুক্ত খার পেন্টোসর্ করা ও ফসফেট মূলক মূলক দিয়ে নিউক্রোটাইড গঠিত হয় এটি হবে সত্য নেক্সট দেখো চারিদিকে কী বলছে বলছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সম্পর্ক উপযুক্ত শব্দটি সংশোধন করে উভয় স্তম্ভের ক্রমিক নাম্বার উত্তর সহ সঠিক জোড়াটি পুনর্বাহ পুনরায় লিখি তাহলে দেখো উত্তর কী হবে ওয়ান ফোর পয়েন্ট ওয়ান হবে সি অপশান সি নেক্সট দেখো ফোর পয়েন্ট টু পতঙ্গ সঙ্গে হবে এ অপশান এ আর ফোর পয়েন্ট থ্রির সঙ্গে পত বলছে পতর অন্ধর সঙ্গে হবে অপশান বি নেক্সট দেখো পাঁচ তারিখ সঙ্গে কী বলছে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও ফাইভ পয়েন্ট ওয়ান ভাজক কলার একটি কাজ লেখো উত্তর কলার কোষগুলি ক্রমাগত বচে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে নেক্সট দেখো ফাইভ পয়েন্ট টু কী বলছে বিচে বৈশ শব্দটি বেছে বেছে লেখো তাহলে সঠিক উত্তর হবে লাইপেজ নেক্সট দেখো ফাইভ পয়েন্ট থ্রি বলছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া জোর দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি সম্পর্ক শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও এখন নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ কুইনাইন আর নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কী হবে উত্তর হবে গঁধ বা রঞ্জক নেক্সট কি বলছে তিনের দাগের সরি ছয়ের দাগের বলছে দুই বা তিন বাক্যে উত্তর দাও সিক্স পয়েন্ট ওয়ান কি বলছে বলছে এই পর্বের প্রাণীদের দেহ আংটির মতো ছোটো ছোটো খণ্ডক দিয়ে গঠিত পর্বটির নাম ও একটি বৈশিষ্ট্য লেখো তো পর্বটির নাম হচ্ছে বলছে অ্যানিলিডা আর এর বৈশিষ্ট্য হচ্ছে অ্যানিলিডা পর্বের দুটি বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য সিটা ও বলছে প্যারা বলছে প্যারাপোডিয়াল সাহায্য চলাফেরা করে আর নিফ্রিডিয়ার সাহায্যে রেচন কার্য চালায় যেমন বলছে নিস ও কেঁচো নেক্সট দেখো সিক্স পয়েন্ট টু বলছে এন্ডোপ্লাজমীয় জালিকা দুটি কাজ উল্লেখ করো তাহলে কি বলছে উত্তর এন্ডোপ্লাজমিক জালিকা তিনটি কাজ নিরূপণ সাইটো সাইটোপ্লাজমের গঠন করে এবং কোষের আয়তন বৃদ্ধি ও রাসায়নিক বলছে অণুর পরিবহন পরিবহন নিউক্লিয় আবরণী সৃষ্টি করে বিভিন্ন পদার্থের পৃথকীকরণ অমসৃণ অণুগুলি পর পরোক্ষভাবে প্রোটিন সংস্কারের সাহায্যে সহায়তা করে নেক্সট দেখো সিক্স পয়েন্ট থ্রি বলছে উদ্ভিদের ক্ষেত্রে বলছে পরজীবীয় ও মিথজীবীয় পুষ্টি দুটির পার্থক্য দুটি পার্থক্য লেখো তো দেখো পরজীবীতে কী লিখেছি পরজীবী পোষকের কেবল ক্ষতি সাধন সাধনই করে আর মৃত্যুজীবী সংশ্লিষ্ট জীব দুটির কেউই কারো ক্ষতি করে না নেক্সট দেখো পরজীবীতে কি লিখেছি নির্দিষ্ট সজীব পোষকের উপর নির্ভরশীল আর মিথজীবীতে লিখেছি সংশ্লিষ্ট দুটি ভিন্ন রকমের জীব ধরনের উপর নির্ভরশীল নেক্সট দেখো কী বলছে সিক্স পয়েন্ট ফোর সৌর বলছে সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরণে শ্বাস সংশ্লেষের ভূমিকা ব্যাখ্যা করো উত্তর শ্বাসনশ্লেষ প্রক্রিয়ায় একটি অত্যাবশ্যকীয় উপাদান হল সূর্যালোক সূ শ্বাসনশ্লেষের জন্য যে শক্তি প্রয়োজন তা সূর্যালোক থেকে সংগৃহীত হয় এবং পরে এটি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সূর্যালোকের তীব্রতার উপর শ্বাসনশ্লেষ প্রক্রিয়াটি নির্ভরশীল হচ্ছে আলোর তীব্রতা কম থাকলে যেমন শ্বাসনশ্লেষ কম হয় নির্ভরশীল কম হয় নির্ভরশীল বলছে আলো আলোর তীব্রতা কম থাকলে যেমন শ্বাসও কম হয় তেমনই অধিক তীব্র আলোকে শ্বাসের কম হয় নেক্সট দেখো সিক্স পয়েন্ট ফাইভ বলছি মুখবিবারে কীভাবে শর্করা জাতীয় খাদ্যের পরিভাটা বিশ্লেষণ করো উত্তর বলছে মুখবিবারে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় চর্বন বা বলছে ম্যাস্টিকেশন পদ্ধতিতে পদ্ধতিটি হলো মুখবিবারে খাদ্য বস্তু গৃহীত হলে খাদ্যকে ভালো করে চর্বণ করতে হয় ফলে খাদ্যের খাদ্যের ক্ষুদ্র বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় বলছে চর্বণকালে বলছে খাদ্যের মধ্যে বলছে লালা মিশ্রিত হয় এবং লালালাসে উপস্থিত উচ্ছে উচ্ছেচককে বলছে টায়ালিন সিদ্ধ শেষ মলটোজ পরিণত করে এবং খাদ্যের খাদ্যের কোনো খাদ্যের কণা যত সূক্ষ্ম হবে ততই ভালো পরিপাকে সহজ হবে অর্থাৎ উসেচকের সঙ্গে খাদ্যের বিক্রিয়া ঘটবে এবং চর্বিত এই চর্বিত ও লালা মিশ্রিত খাদ্য খাদ্য বস্তু বলছে গলার্ধ কারণ গলার্ধকরণ হলে খাদ্য বলছে পোষ্টি বিভিন্ন অংশে স্থান্তরিত হয় নেক্সট দেখো সিক্স পয়েন্ট সিক্স কোষ থেকে কোষ পরিবহন পরিবহনে ব্যাপনের ভূমিকা উল ব্যাখ্যা করো উত্তর এক নম্বর বলছে পরিবেশ থেকে বিভিন্ন গ্যাস সিও টু ও টু সিও টু ইত্যাদি গ্রহণ করে এবং কলা কোষে এদের বিনিময়ে ব্যাপনের মাধ্যমে ঘটে নেক্সট দু নম্বর বলছে জল ও জলের দৈভূত সাবান যতই সজীব কোষের সকল যতই হচ্ছে সকল বস্তুই সজীব কোষের ব্যাপনের মাধ্যমে প্রবেশ করে তিন নম্বর বলছে খাদ্যের সরল অংশ ব্যাপনের মাধ্যমে কোষে প্রবেশ করে এবং বিপাকে অংশগ্রহণ করে আর চার নম্বর বলছে বিপাকের ফলে উৎপন্ন রেচন পদার্থের ব্যাপন প্রক্রিয়া কোষ কোষ যেতে বিগত হয় নেক্সট কি বলছে সিক্স পয়েন্ট সেভেন বলছে একাইনোর্ড মাটা সব বর্বে দুটি শনাক্তকরী বৈশিষ্ট্য লেখক তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেহের বলছে জল সংবর্ধন্ত্র থাকে আর দুই হচ্ছে দেহে সমদূর অবস্থিত দেহ সমুদ্রে অবস্থিত পাঁচটি বাহু তলায় সারি সারি গমনাঙ্গ বা নালিপথ থাকে নেক্সট দাও কী বলছে সাথে জাগে সাথে সেভেন পয়েন্ট ওয়ান বলছে মানবদেহে যকৃত অবস্থান ও দুটি ভূমিকা উল্লেখ করো নির্লিখিত বৈশিষ্ট্যর ভিত্তিতে জাইলেম ও ফ্লামের পার্থক্য নিরূপণ করো উদাহরণ আর কাজ উত্তর দেখো বলছে মানবদেহে মানবদেহ যকৃতের অবস্থান মানবদেহের সর্ববৃহৎ একটি গ্রন্থি ম ঠিক ঠিক নিচে গ্রহের উপরের দিকে এবং ডান নিলয়ে ডান দিকে অবস্থিত মানবের যকৃতের দুটি ভূমিকা এক হচ্ছে পিত্ত নিঃসরণ করে ফ্যাটে পরিণত পরিপাকে সাহায্য করে আর দুই হচ্ছে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি গঠন করে এবং এছাড়া করে এছাড়া বিভিন্ন প্রকার বিপাকে সাহায্য করে নেক্সট বলছে জাইলেম ও ফ্লোয়েম তা বৈশিষ্ট্য জায়গা লিখেছি দেখো এখানে লিখেছি উপাদান আর একটা লিখেছি কাজ তা জাহলেমের উপাদান কী মৃত সজীব কোষ উপাদানগুলি হলো ট্র্যা বলছে ট্র্যাকি ট্র্যাকিয়া জাইলেম তন্তু মৃত আর হচ্ছে বলছে প্যারেনকাইমা সজীব আর এখানে দেখো ফ্লোয়েমের ক্ষেত্রে কি মৃত ও সজীব কোষের উপাদানগুলি হলো বলছে শিবনল সঙ্গী কোষ ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নেক্সট দেখো কাজ কি কাজ হচ্ছে জালিমের কাজ হচ্ছে মূল থেকে পাতায় জল ও খনিজ লবণ পরিবহন করে জল ও খাদ্য সঞ্চয় সঞ্চয় করে অঙ্গের দৃঢ়তা প্রদান করে আর ক্ষেত্রে কী হচ্ছে তৈরি করার সময় খাদ্য বস্তুকে উদ্ভিদ কোষে উদ্ভিদের বিভিন্ন অংশে সরবরাহ করা হয় এবং খাদ্য সঞ্চয় ও অঙ্গের বসে দৃঢ়তা প্রদান করে নেক্সট দেখো সাত পয়েন্ট সেভেন পয়েন্ট টু বলছে উদ্ভিদের দেহে কোন নির্দিষ্ট রেচন রেচন অঙ্গ থাকে না তাহলে উদ্ভিদ কীভাবে রেচন পদার্থ ত্যাগ করে এবং তোমার মনে হয় রক্ত চঞ্চন কীভাবে গঠন করে উত্তর উদ্ভিদের দেহে নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না উদ্ভিদ সাধারণত পত্রমোচন বাকলমোচন ফলমোচন করে তাদের বলছে রেস পর্দা ত্যাগ করে রেচন রেচন পর্দা পদার্থ ত্যাগ করে এক নম্বর কী বলছে পত্রমোচন আমরা গিরিশ শিমুল ইত্যাদি ইত্যাদি পর্ণমোচন উদ্ভিদ বছরের নির্দিষ্ট ঋতুতে পর্ণমোচন করে পাতা সঞ্চিত বেগে পদার্থ ত্যাগ করে নেক্সট দেখো দু নম্বর হচ্ছে বলছে বাখল মোচন কোনো কোনো উদ্ভিদ বাকল বা ছাল মোচনের মাধ্যমে ত্বকে সঞ্চিত রোচন পদার্থ ত্যাগ করে যেমন বলছে অর্জুন পেয়ারা নেক্সট দেখো তিন একটা কী বলছে ফল মোচন কিছু কিছু উদ্ভিদ তাদের ফলের ত্বকে বিভিন্ন জৈব অ্যাসিড রেশন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে এবং ওই সব এবং ওই সব উদ্ভিদ বলছে পরিণত ফল মোচন করে এবং বলছে করে পথ ত্যাগ করে নেক্সট কি বলছে রক্ত অঞ্চলে বিভিন্ন পর্যায়ে প্রথম পর্যায়ে বলছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে ভাঙা অনুচক্রিয়াকে বলছে থাম্বো প্লাস্টিন নির্গত হয় এবং এই থাম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সি এ প্লাস প্লাসের সঙ্গে মিলিত হয়ে থাম্বো শ্রাম্বনিজ নামক থাম্বাইন গঠন করে তাই প্রোপা প্লাস সি এ প্লাস প্লাসগুলো প্রোপে প্রোপেস্টিনেজ দুই নম্বরটা কী বলছে বলছে দ্বিতীয় ধাপ বলছে প্রথম বিনেজ হ্যাভারিনেজ কী নষ্ট করে এবং প্রথম বিনেজ বলছে শ্রামবিনে পরিণত করে নেক্সট ধাপ তিন নম্বর ধাপ তৃতীয় ধাপ শ্রামবিন ফ্রাই ব্রিনোজের সঙ্গে মিলিত হয়ে ফ্রাইবিন গঠন করে এবং ফ্রাইবিন জালিকায় রক্ত গুলি আটকে যায় এবং থলথলে থলথলে চঞ্চিত বা ক্লস্টে পরিণত হয় নেক্সট দেখো বলছে ফোর পয়েন্ট থ্রি মানবদেহে মূর্ত সৃষ্টিতে নেপ্রাণের ভূমিকা আলোচনা করো মানবদেহে লসিকা দুটির দেহে লসিকা দুটি ভূমিকা উল্লেখ করো উত্তর বলছে মূর্ত সৃষ্টিতে নেপ্রণের ভূমিকা বকের বিকের নেপ্রন মূত্র উৎপন্ন হয় ফলে উৎপন্ন উৎপাদনের পদ্ধতি হলো এক রক্তে পরিচে পরা পরাপরিশ্রাবণ নেপ্রণের বলছে গ্লোম্বিলিয়াস পরিশ্রাবণ কাজ রূপে কাজ করে রেচন পদার্থযুক্ত রক্ত অন্তর্মুখী ধমনী দিয়ে গ্লো গ্লোমের উল্লাসে প্রবেশ করে এবং অন্তর্মুখী ধমনী অন্তর্মুখী ধমনী অপেক্ষা তো বলছে গ্লোমরুল্লাসের জালকের প্রাচীরের ব্যাস খুব কম হওয়ায় বলছে গ্লোমাসের রক্তচাপ বেড়ে যায় ফলে রক্তের জলীয় অংশ পরিশ্রুত হয়ে বলছে ব্যাঙের বলছে ব্যব ক্যাপসুল গহরে প্রবেশ করে এবং অপরিশুদ্ধ তরল বহির্মুখী বহির্মুখী ধমনী দিয়ে রক্ত ফেরে এবং যার হচ্ছে গ্লোমেরুলার পরিস্থিত তরল তরলে জল ও জলে দ্রবীভূত পদার্থ ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিওটিনিন অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ সোডিয়াম সোডিয়াম পটাশিয়াম ভিটামিন ইত্যাদি থাকে কিন্তু প্রোটিন ও ফ্যাট থাকে না প্রতি মিনিটে রক্তের মাধ্যমে ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল রক্ত পরিশোধ হয় নেক্সট কী বলছে দু নম্বর আয়নের সক্রিয় পুনঃশাসন বলছে ব্যাকোমায়ের ক্যাপসুল থেকে পরিণত তরল বলছে পারসংবত নালিকা প্রবেশ করে এবং সেখানে পরিচিত তরলের নির্বাচিত অংশ পুনর্বিনিজিত হয়ে রক্তে প্রবেশ করে এবং উল্লেখ্য বিভিন্ন আয়নে পরি পুনঃপরিসেবন প্রক্রিয়ায় পদ্ধতি ঘটে এবং বিকীয় নালিকার যেসব পথে পুনঃ বলছে পুনর্নি পুনর্ বিবেচন বিশ্লেষণ সম্পন্ন হয় সেগুলি গ্লুকোজ অ্যামাইনাসিড ভিটামিন হরমোন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ফসফেট বাইকার্বোনেট ও জল বলছে পিডুটারি থেকে ক্ষরিত এডিএইচ হরমোন সোডিয়াম পটাশিয়াম এডিএইচ জলের পরিশ্রবণের পরি বিশ্লেষণের প্রধান ভূমিকা নেয় এবং এডিএইচ হরমোনের অভাবে জলের যে পুনঃ হয় এবং ফলে ঘন ঘন মৃত হতে থাকে এবং এইভাবে ডায়াবেটিস ইনস্টিটিউশন ও শর্করাবিহীন মূত্র বহুমূত্র রোগ বলে নেক্সট দেখো তিন নম্বর বছর পথের ক্ষরণ ও দেহে জলের এবং জলের নিষ্ক্রিয় পুনঃশাসন বলছে পুন পুনর্বিশ্লেষণের সময় বিভিন্ন বিক্রিয় নালিকার গাত্র থেকে কয়েকটি পদার্থ খরিত হয়ে মূর্তে মিশে যায় এবং এই সব খরিত পদার্থগুলি যে ক্রিওটিনিন বলছে হেপটি হেপিউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম ইউরিয়া পটাশিয়াম বলছে এই সি ও থ্রি ইত্যাদি বলছে বিক্রিয় নালীতে জল বিশ্লেষ নিষ্ক্রিয় পদ্ধতিতে পুনঃশোষিত হয় এবং গ্লুমাসে পরিশ্রুত হয়ে খরিত পদার্থ সহ তরল তরল রক্ত থেকে তরল রক্ত থেকে গভেনিতে প্রবেশ করে তাঁকে মূত্র বলে বলছে মানবদেহে লসিকা বলছে লসিকার দুটি কাজ এক নম্বর বলছে কলা রসের গঠন বজায় রাখে এবং কলা রসে রক্ত থেকে আগত প্রোটিন প্রধান অংশ লসিকা দ্বারা রক্তে ফিরে যায় এবং ফলে কলা প্রোটিনের ঘনত্ব বজায় থাকে দুই হচ্ছে রসিকার অবস্থিত লিম্পোসাইড কোষে কলারস কলা প্রবিষ্ট ও ব্যাকটেরিয়া বা অন্যান্য অ্যাকটিজেন ধ্বংস করে তো বন্ধু আশা করছি তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছ তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর তোমার যে এই চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না